আমি আপনাদের বিজ্ঞপ্তি দিয়েছি জানছেন সবাইকে জানছেন এখন এখন দেখেন এই ড্রেনের মধ্যে আমাদের আমাদের পয়োবর্জ্য যদি ড্রেনের মধ্যে যায় না স্যার এটা অন্য বিষয় আমি মানি আমরা সিটি কর্পোরেশনে যাচ্ছি দরখাস্ত দিয়ে আমি রোডে রওনা হচ্ছিলাম এই যে আমার আপনি যে বিল দিচ্ছেন আপনি কত বিল দিচ্ছেন ডাবল বিল দিচ্ছেন পানিটা ইয়াতে কই যাচ্ছে লাইনটা কই যাচ্ছে আরে ভাই এটা সিটি কর্পোরেশন লাইন আমি তো মনে করতেছি ওয়াসার লাইনই ওয়াসার লাইনই ময়লা যাচ্ছে কিন্তু দেখা গেছে যে গতকাল আপনার লোকজন এসে জানাইছে যে আপনার কিন্তু এই বাড়িতে যে ময়লা পানিটা বাইর হচ্ছে যেটা সিটি কর্পোরেশনের লাইনে যাওয়ার কথা না এটা যাচ্ছে ওয়াসা লাইনে যাওয়ার কথা আপনার ওয়াসা লাইনে যাচ্ছে না যার জন্য আপনার লাইনটা ব্লক লাইনটা ব্লক আই রিড দ্য অ্যাপ্লিকেশন আমি এখনই অ্যাপ্লিকেশন দিয়ে যাচ্ছিলাম যে আমি সিটি কর্পোরেশন স্যারের কাছে যাবো অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমার দুর্ভাগ্য যে এই ক্যামেরা মিস করবো এই বৃদ্ধ মানুষ হইয়া আপনি দেখেন পর স্যার আপনি পড়েন এখানে ওয়াসার মিটার এই যে আমার মিত্র তো এখানে এটা আপনারা না বুঝার কিছু নাই আমি তো দেখাই দিলাম যে আমি পানির বিল যদি 100 আসে সোয়ারের লাইন 100-200 টাকা তারপরে ব্যাট এই হলো বিলটা আমি প্রতি মাসে বিল দিয়ে যাচ্ছি দেখেন এমন না যে এক মাসও বাকি আছে কিন্তু তারা সেবা তো দিচ্ছেই না আমরা তো জানতামই না যে এই লাইনটা যে ইউজ করতেছি আমরা আমরা কেন করবো সিটি কর্পোরেশন লাইনটা ব্যবহার বলেন আপনি বলেন না এইটা না আমরা কি ই না সচেতন না সিভিলাইজ না গুলশানের মতো জায়গায় থাকি তার মানে কি আমি স্যারের সামনে সমস্যা কথা বলবো আমরা ওয়াসার বিল দিচ্ছি আমি অনুরোধ করবো ওয়াসাকে নির্দেশ দিচ্ছি আপনারা একটি আমার আমি যখন একটা অ্যাসেসমেন্ট করেছি আপনারা একটা অ্যাসেসমেন্ট করুন আপনাদের ওয়াসার ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনারা দেখুন আপনারা যে বিল নিচ্ছেন সেই সেবা আপনারা দিচ্ছেন নাকি আপনারা বিল নেবেন সেবাও দিতে হবে আপনারা বিল পাচ্ছেন ভালো কথা কিন্তু সে সেবাটা যদি না দেওয়া হয় তাহলে তো আজকে তো এই অবস্থা হবে বিরাট বড় প্রশ্নবোধক কারণ বাড়ির মালিক তো বলছে আমি বিল দিচ্ছি কিন্তু ওনারা তো আমার ড্রেনের মধ্যে পানিটা ডিসচার্জ করে দিচ্ছে পয়োবর্জ্যটা কিন্তু বিল দিচ্ছে ওয়াসাকে এ ধরনের কনফিউশনগুলো কিন্তু হচ্ছে আমি গত এক বছর যাবৎ গণবিজ্ঞপ্তি দিয়েছি এবং গণবিজ্ঞপ্তিতে আমরা দিয়েছিল 31 মার্চ 2021 সালে আমরা গণবিজ্ঞপ্তিতে হলো যে যথাযথ ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন এবং বিশেষ করে আমাদের যে পয়োবর্জ্য যেটা আছে মানুষের যে ফিকাল স্ল্যাজ সেটি দেখা যাচ্ছে গুলশান বাড়িধারা বনানী নিকেতন এই চারটি অভিজাত এলাকাতে আমি প্রথমে ট্রায়াল বেস হিসাবে পরীক্ষামূলকভাবে আমরা সবাইকে আমরা পেপারে দিয়েছি বিভিন্ন সোসাইটির সাথে মিটিং করেছি এবং বিভিন্নভাবে তাদেরকে আমাদের অফিসে ডেকেছি এবং কীভাবে সমস্যার সমাধান করা যাবে সেটি নিয়েও আমরা এক্সিবিশন করেছি আমরা অর্থাৎ জনগণকে জানানোর জন্য যা যা করা দরকার গণবিজ্ঞপ্তি এবং বাড়িধারা গুলশান বনানী এবং নিকেতন সোসাইটির যারা সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তাদের সাথে মিটিং করেছি যে আপনার যে পয়োবর্জ্য যেটা আছে মানুষের পয়োবর্জ্য
সেটি যেন আমাদের সিটি কর্পোরেশন যে সারফেস ড্রেন যেটা আছে এটিতে যেন কোনো ধরনের কানেকশন না দেওয়া হয়। দুই, বিভিন্নভাবে আমরা দেখছি বিশেষ করে বাড়িধারা গুলশান লেকে বনানী লেকে যে চোরাই পথেও তারা অনেকগুলো লাইন দেওয়া হয়েছে, যার ফলে বনানী গুলশান বাড়িধারা লেকে আমরা কোনো মাছের চাষ করতে পারি না, এখানে মশার চাষ হয়। এবং আজকে যদি মাছের চাষ হতো তাহলে মাছগুলা এই লার্ভাগুলা খেয়ে ফেলতো, এটা ন্যাচারাল পদ্ধতিতে কিন্তু কাজটা সলিউশন হতো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বারবার বলার পরেও কেউ কোনো ধরনের কর্ণপাত করে নাই। আমরা একটা স্ট্যাটিস্টিক্স করেছি যে বাড়িধারা বনানী গুলশান এবং নিকেতনে 3830টা বাড়ি আমরা সার্ভে করেছি। এই সার্ভে করেছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষকের নেতৃত্বে, ডক্টর মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে এবং আরও বেশ কিছু এক্সপার্টিস যারা আছে তাদের নেতৃত্বে আমরা একটা অ্যাসেসমেন্ট করেছি, একটা টিমওয়ার্ক করা হয়েছে। এই অ্যাসেসমেন্টে দেখা গিয়েছে যে কমপ্লায়েন্ট আছে মাত্র 1.07%। কমপ্লায়েন্ট অর্থাৎ যে ধরনের সোকপিট থাকা দরকার, যা যা থাকা দরকার সেফপিটিং, সেটি মাত্র আছে অ্যারাউন্ড 1.0%। অর্থাৎ মাত্র 3830টা বাড়ির মধ্যে মাত্র 41টা বাড়িতে কমপ্লায়েন্স করা আছে এবং পার্টলি কমপ্লায়েন্ট করা আছে 524টি, অর্থাৎ 13.6%। আর নন কমপ্লায়েন্স করা আছে 3265টি বাড়ি, যেটি হচ্ছে 85.24%। অত্যন্ত একটি অ্যালার্মিং সিচুয়েশন, দুঃখজনক একটা স্ট্যাটিস্টিক্স। আমরা কী কী চেক করেছি আপনাদের কাছে, সেফটি ট্যাঙ্ক আছে কি না আছে, সেফটি ট্যাঙ্কের দুইটা চেম্বার আছে কি না আছে, সেফটি ট্যাঙ্কের ভলিউম কত, আপনার বাসায় মানুষ কত আর আপনার বাসায় সেফটি ট্যাঙ্কের ভলিউম কত, এই সেফটি ট্যাঙ্কের লেন্থ এবং উইথ রেশিও কত, আপনার যে সোক বা ওয়েল আছে এটা সোকপিট যেটা আছে এটাকে কানেক্টেড করা আছে কি না আছে, আপনার সোকপিটের সাথে ফাংশনাল কি নাকি, আপনাদের এটা গুড কন্ডিশন কি না। অনেকে বাসিতে আছে আমার সোকপিট আছে কিন্তু এটা অকার্যকর অবস্থায় রয়ে গেছে। সুতরাং সব কিছু করার পরে আমি বারবার বলা সত্ত্বেও কেউ কোনো কর্ণপাত করে নাই। এবং আমি বলেছিলাম যে আমি কলা গাছ দিয়ে এই লাইনগুলোকে বন্ধ করে দেব, অনেকে এটা বিশ্বাস করে নাই, কিন্তু আমি অতি দুঃখের সাথে জানাতে চাচ্ছি আমি বাধ্য হয়ে আর কোনো উপায় নাই দেখে আমাকে এই পর্যায়ে যেতে হয়েছে। আমি যেই সব লাইনগুলো দিয়ে পয়ো বর্জ্য আমার ড্রেনের সাথে কানেকশন, আমি এগুলোকে আজকের থেকে এই কলা গাছ নিয়ে আসা হচ্ছে, আমি কলা গাছ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবং সেই বাড়ির মালিক কি তেমন আসছে যে আমার তো ব্যাকফ্লো করছে, মেয়র সাহেব আমার ব্যাকফ্লো করছে, আমাকে আপনি সময় দিন, আমি আর কত সময় দিব। আমি আজকে অভিযান চালাচ্ছি গুলশানে, আমি বাড়িধারাতেও আমি বিনয়ের সাথে বলবো আগামী বুধবার দিন বাড়িধারাতেও কিন্তু এই ধরনের এই অভিযানটা চলবে। এবং সবচেয়ে অ্যালার্মিং সিচুয়েশন হচ্ছিল বাড়িধারা, যেটাকে আমরা ডিপ্লোমেট জোন বলা হয়, সবচেয়ে ওয়ান অফ দ্য অভিজাত এলাকার মধ্যে সবচেয়ে টপ বাড়িধারাকে বলা ধরা হয়, সেই ডিপ্লোমেট জোনে 550টা বাড়ির মধ্যে মাত্র 5টা বাড়ি কমপ্লায়েন্ট করা আছে, আর কোনো বাড়ি কমপ্লায়েন্ট করা নাই। অত্যন্ত দুঃখজনক। অর্থাৎ বাড়িধারার যে লেক, সেই লেকে আমাকে সবাই বলে মশা মশা মশা, কিন্তু মশা তো হবে, এখানে কোনো মাছ ফেলা যাচ্ছে না। আমি অনুরোধ করব এখানে বিভিন্ন সোসাইটির যারা নেতৃবৃন্দ আছেন, অনতিবিলম্বে আপনার সোসাইটির সাথে বসুন। অনেক মডার্ন কনসেপ্ট কিন্তু চলে আসছে বাংলাদেশে, বিশ্বে কিন্তু অনেক মডার্ন কমপ্লায়েন্স আছে। আমাদের আপনারা যদি এইসব বড় বড় বিল্ডিংয়ে যদি 10 লাখ টাকাতে জেনারেটর বসাতে পারা যায়, তাহলে কেন আপনারা যার যার বাড়িতে এফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান করে এই পানিটাকে কেন ডিসচার্জ করবেন, যেটা অ্যাকোয়াটিক লাইফের জন্য ভালো? এটি কিন্তু সম্ভব করা, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এটি সম্ভব। এবং সেই ধরনের মেলাও কিন্তু আমি করেছি, আমাদের সাংবাদিক ভাই বোনরাও কিন্তু